নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কালকে যে টেট নিয়োগ সংক্রান্ত যে অ্যাডক কমিটির বৈঠক ছিল তো তার থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে খবরটি একটি নিউজ পোর্টালে প্রথম সারি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তো জাস্ট আমি খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পুজোর পরেই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ এই যে পুজো আসছে এই পুজোর পরেই কিন্তু প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ অ্যাডহক কমিটির বৈঠকে কার্যত শিল শিলমোহ দেওয়া হয় এই সিদ্ধান্তে ইতিমধ্যেই নিয়োগের কাজ শুরু করেছে বোর্ড শূন্যপদ পেলেই নয়া নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে বোর্ড অর্থাৎ শূন্যপদগুলো যে চেয়ে পাঠানো হয়েছে সেগুলো পাওয়া পাওয়ার পরেই কিন্তু এই যে নিয়োগের কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে ইতিমধ্যে যারা টেট পাস হয়ে আছেন তারা আবেদন করতে পারবেন এর জন্য অর্থাৎ দু হাজার সতেরোর দু হাজার যারা টেট পাস করে রয়েছে তাদের একটি অত্যন্ত সুখবর তো এক্ষেত্রে চাকরির শূন্যপথ হবে কুড়ি হাজারেরও বেশি খুব তাড়াতাড়ি দপ্তর পাঠাবে নির্দিষ্ট শূন্যপদ প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড সভাপতি গৌতম পাল বলেন টেটের বিষয়ে আলোচনা হয়েছে টেট পরীক্ষার সম্ভাব্য দিন ঠিক করার জন্য আইনানুক পরামর্শ নেব টেটের দিন ঘোষণার আগে যেহেতু এর সঙ্গে আইন শৃঙ্খলা জড়িত তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো একটা বড় পরীক্ষা নিতে গেলে আলোচনা করতে হবে উচ্চ পর্যায়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেই তারিখ জানাবো তবে আমাদের চেষ্টা থাকবে তাড়াতাড়ি পরীক্ষার ব্যবস্থা করার অর্থাৎ দেখো এর সঙ্গে যে নতুন যে টেট সেটা কিন্তু হতে চলেছে তো সেটা সম্ভবত এখনও ডেট ঠিক হয়নি উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে ডেটটা কিন্তু জানানো হবে আর তার আগে যে দু হাজার যে টেট পাস যারা রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত সুখবর পুজোর পরেই কিন্তু এই যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কিন্তু শুরু হতে চলেছে তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি কল করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ